আমরা এখন ফালাটানা বাজারের পর থেকে এই ভিডিওটা আপলোড দিতেছি। দেখেন পরিবেশ চারিদিকে কত সুন্দর, এই সিনারি আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারতেন না। যখন একটা রাস্তা দেখাইলাম, এই রাস্তাতে একটা ভিডিও বানাবো, দেখা যাক এই রাস্তা দিয়ে কতটুকু যাওয়া যায়, এটাও আপনারা দেখতে পাবেন। এখন এই জায়গাটারে মনে হয় শীতলাবাড়ি, শীতলাবাড়ি বলা হয়। এই দেখেন বাঁদিকে দেখবেন শীতলা মন্দির আছে, আর ওটু পেছনে কোনো সময় থাকবেন না এভাবে। ওটু কোন সময় ব্রেক দিব কি করবো আপনারা নিজেরাও বলতে পারতেন না। একদম প্যাসেঞ্জার দেখলে ব্রেক দিয়ে লাগবো, টপ করে গিয়ে লাগাই দেবেন। একটা ভিডিও আছে আমার কাছে, আমি পরবর্তী সময়ে এই ভিডিওটা বানিয়ে পাঠাবো, যে ওটু প্যাসেঞ্জার থাকলে কি সমস্যা হয় কি আসে বিষয়ে একটা ভিডিও আছে আমার কাছে, আপনারা দেখার সুযোগ করে দেব। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন, নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেন, যাতে কোনো নতুন ভিডিও দিলে যাতে আপনারা দেখতে পান। এখানে কি মন্দির কি কি একটা অফিস জানি হয়েছে, এখানে একটা জানি কি প্রজেক্ট তৈরি হইতেছে, ওই পেছনে একটা বিরাট বড় গোডাউনের মতন দেখা যাইতেছে। দেখেন ত্রিপুরা রাজ্যের সৌন্দর্য দেখার মতো দেখলে এটারও সুন্দর লাগে। অ্যাপগুলো হ্যাসারি, দেখেন কি সুন্দর করে রাখছে জায়গাটারে, রাত্রেবেলা আরও সুন্দর ডিজাইন দেখা যায়, কালারিং লাইট বিরঙ্গের, রং বিরঙ্গের কালারিং লাইট আছে। রাত্রে আইয়েন এক সময় যদি দিতে যাওয়া আসা হয় দেখবেন কি সুন্দর লাগে, খুব ভালোই লাগে দেখতে। আরেকদিন এটার ভিতরে গিয়ে একটা ভিডিও বানানো হইব, চেষ্টা করুন যদি অনুমতি পাই তাহলে একটা ভিডিও করিলাম, যে এটা কাছের থেকে একটা ভিডিও করানোর জন্য। আকাশটা দেখেন কি সুন্দর, এটা হসপিটাল হসপিটাল চৌমনি, এটা বলা হসপিটাল চৌমনি। এই যে রুটে হসপিটাল যাওয়া যায়, এই যে এটা হসপিটাল, এই যে বাকলামন হসপিটাল, এই যে রুটে যাওয়া যায় সোলিং রুট, এদিকে একটা অফিস আছে, একটা জলের ট্যাঙ্কি আছে।
কাকরাবন বিউসি এই কাকরাবন ব্লক ভিডিওটা দেখে ভালো লাগে শেয়ার কমেন্ট করতে পারেন, যদি কোন দৃশ্যটা ভালো লাগে বা কোন বিষয় নিয়ে ভিডিও করতাম আপনারা যদি আগ্রহ দেন তাহলে আমি একটা ভিডিও বানাইতাম, ভিডিও বানিয়ে আপনারা দেখানোর জন্য চেষ্টা করুক। ভালো সুন্দর জায়গা যদি আপনারা জানা থাকে আরও জানাইবেন কমনে, আমি চেষ্টা করুম দেখানোর জন্য আপনাদেরকে। কাকরাবন বাজার, স্ট্যান্ড বাজার, এদের স্কুল কাকরাবন স্কুল মনে হয়। এই যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে ইঙ্গিত করছে চলো দিল্লি। এই যে কাকরাবন বাজার, এই যে কাকরাবন মসজিদ, কাকরাবন বাজার, আমরা দেখতেছি এখন মেলাঘর, মেলাঘরের দিকে দেখতেছি। শুধু এই রাস্তার দুধারে যেই সৌন্দর্য আছে এই সৌন্দর্য দেখানোর জন্য যাইতেছি, আর যদি সম্ভব হয় নির্মহলের একটা ভিডিও করুম আপনাদেরকে দেখাবো। গোমতী নদীর দিয়ে জল বয়ে যেতেছে, আর গোমতী নদী এখন জলের কালার অন্যরকম হয়ে উঠেছে। কাকরাবন ফায়ার সার্ভিস, এই স্কুল, যেটা মনে হয় রানীশ্বর স্কুল বলা হয় জাগডারে, কি স্কুলের আমি সঠিক কইতে পারি না, সাইনবোর্ডটা দেখলে কোন যেত। রাস্তা দেখেন কি সুন্দর রাস্তা, খুব ফিনিশিং রাস্তা। আপনারা যারা এই রাস্তা চলাফেরা করেন তারাই বুঝতে পারবেন যে রাস্তা কত ফিনিশিং হয়েছে, এখন কত সুন্দর হয়েছে। ইটভাট্টা, এখানে একটা ইটভাট্টা আছে, একদম ড্রয়িং করা পিকচারের মতো যেন আট করে রাখছে আকাশটা। দেখেন
এই রাস্তাটা দিয়ে একদিন যাওয়ানোর চেষ্টা করুন। রাস্তাটা ভোরের দিকে উঠছে, খুব ভালোই মনে হয়, গ্রামের রাস্তা। এই যে দুইটা টাওয়ার দেখা যাইতেছে, এজন ড্রয়িং করে রাখছে একদম আর্ট করার মতোই বিষয় দিয়ে। আমরা মনে হয় মনবুক বাজারে আসছি এখন। এদিকে একটা মসজিদ দেখা যাইতেছে, একটা মিনারও আছে, দেখেন মিনারটা খুব সুন্দর করে বানাইছে। মনবুক বাজার মনবুক স্কুল তারা মানে স্কুল ছুটি হয়েছে, সকালের স্কুল। মনবুকের পেট্রোল পাম্প, শুধু পেট্রোল পাম্প বললে হবে না, ডিজেলও আছে। উদয়পুর টু এই সোনামুড়ার এই আঁকা বাঁকা এই রোডে একদিন জার্নি করেন সবাই, যারা যারা ভিডিওটা দেখতেছেন। দেখেন খুব সুন্দর রাস্তা, আইলে বুঝতে পারবেন, বা এই রাস্তা দিয়ে জার্নি করলে বুঝতে পারবেন। আর সৌন্দর্য দৃশ্যগুলি সব দেখতে পাবেন। কৃষ্ণচর ফুল গাছ, এই যে এই রুটটা দিয়া কোন জায়গা যাওয়ান যায়, একদিন দেখবো, ভিডিও বানামো। এই জায়গাটা মনে হয় মনবুকে বলা হয়, না জানি কি জানি বলা হয়, আমি সঠিক জানি না, দেখ তুমিও দেখ, দেখলে বলা যাবে। এই দেখেন সামনে দৃশ্যটা দেখেন, সাইডে গোমতী নদী, ওই সাইডে গাছপালা, আকাশের কালার। তাল গাছটি দেখেন কি সারিবদ্ধ, আর দূরের চিনারিটা একটু দেখেন।
ভিডিওটা একবার দেখলে আপনারা খুশি হবেন আমি জানি, আশা করি। দেন ফায়ারটি কাজটা কি সুন্দর করে মিলাইতেছে, কি সুন্দর।